দেখুন, আজকে যে আর্নিং অ্যাপ্লিকেশনটি আমি আপনাদের সামনে রিভিউ করতে যাচ্ছি, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা জাস্ট আপনারা ডিভাইসটি, হাতে থাকা মোবাইল ফোন হোক কিংবা আপনার ল্যাপটপ হোক, এই ডিভাইসটি মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। তো অনেকেই ভাববেন যে ভাই কী ব্যাপার, ডিভাইস আবার মনিটাইজ হয় নাকি? জি হ্যাঁ, আজকের এই টিউটোরিয়ালটি দেখার পর থেকে আপনার কোনো কাজ করতে হবে না, জাস্ট আপনার হাতের ফোনটি, যদি আমরা তো প্রত্যেকেই ইন্টারনেট ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমাদের হাতের মোবাইল ফোন যাদের আছে অ্যান্ড্রয়েড ফোন, তারা ফোনটাকে মনিটাইজ করে ইনকাম করতে পারবো এখান থেকে খুব সহজেই। এখান থেকে আমরা মান্থলি ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবো। তো আজকের ভিডিওটি দেখলে, যারা অনলাইন থেকে আজ পর্যন্ত একটি টাকাও ইনকাম করতে পারেনি, তারা কিভাবে এখান থেকে ইনকাম করবেন কল্পনাও করতে পারবেন না, তাই অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি যে এখানে কি করতে হবে। তো এখানে যদি আপনারা দেখেন যে প্রথম ফার্স্ট স্টেপে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে ফার্স্ট স্টেপে সাইন আপ করতে হবে, দেন একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, এবং থার্ড হচ্ছে একটি টোকেন নাম্বার দিয়ে আপনাদেরকেই ডিভাইসটা মনিটাইজ করতে হবে। এরপরে আপনাদের এখানে ইনকাম শুরু হয়ে যাবে। এরপরে এখান থেকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এখান থেকে উইথড্র ম্যাথডগুলো খুবই চমৎকার। আমি যদি উইথড্র মানিতে ক্লিক করে দেই, আপনি এখানে কিছু ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে এখানে স্পষ্ট দেয়া আছে আপনারা টাকাটাও ডলারটাও উইথড্র করে নিতে পারবেন পেপ্যাল, বিটকয়েন, পেনিয়ার, স্কেল, পেয়ার এবং ওয়েস্টার্ন মানি ট্রান্সফারের মাধ্যমে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, এখানে যারা বাংলাদেশি আছেন তারা অবশ্যই এখান থেকে এই অপশনে নিবেন, পেনিয়ারে নেবেন, কারণ আপনারা জানেন যে পেনিয়ার থেকে বিকাশে টাকা নিয়ে নেওয়া যায়। তো পেনিয়ার অ্যাকাউন্ট করে নেবেন, যাদের পেনিয়ার অ্যাকাউন্ট আছে তো ভালো, যারা নাই তারা ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, আমার চ্যানেলও আছে, চাইলে দেখে একটি ফ্রিতে পেনিয়ার অ্যাকাউন্ট করে নেবেন। তো এগুলোর মাধ্যমে আপনারা উইথড্র করে নিলে আপনারা বিকাশে টাকাটা নিতে পারবেন। যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা ফোনটিকে আপনি মনিটাইজ করে ইনকাম করবেন। জাস্ট সিম্পল প্রসেস, আজকে একবার করে রাখলে আপনার এখান থেকে আপনার ইনকাম হতেই থাকবে। তো যাই হোক, এখান থেকে কথা বাড়াবো না, সরাসরি টিউটোরিয়ালে যাব। চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই সাইট লিঙ্কটি দিয়ে দিব, সেখানে ক্লিক করলে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে বলবে এবং আপনাদেরকে এরকম সাইন আপ প্রসেসে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো ফার্স্ট অফ অল আপনাদের এখানে সাইন আপ করতে হবে, এই জন্য আপনারা এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। তো জাস্ট সাইন আপ অপশনে ক্লিক করলে আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হবে। তো স্টেপগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখান থেকে অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আপনি $5 আপনি এখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট আপনারা স্টেপগুলো যদি আপনারা টেনে টেনে দেখেন, আপনারা কেউ বুঝতে পারবেন না, সেই জন্য পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করি আপনাদের লাভ হবে। তো ফ্রেন্ডস, এখানে আমাদের অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু $5 দিতেছে ওনারা ফ্রি। তো কীভাবে ফ্রিটা আমরা নিব এবং কীভাবে টাকাটা উইথড্র করবো আমি সেটাও দেখিয়ে দিব। তো দেখেন, এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে, এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফার্স্ট অফ অল এই ফর্মটা যদি আপনাদেরকে আপনাদের সামনে ওপেন হলে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনার নামটা দিবেন, এখানে আপনার ইমেল, জিমেল যেটি থাকুক সেটি দিবেন, দেন এখানে একটি পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটি এখানে দিবেন, অবশ্যই পাসওয়ার্ডটা ছোটো বড় মিক্স করে 8 ক্যারেক্টারের মধ্যে দিবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি ফর্মটা ফিল আপ করে আমি আপনাদেরকে এই সাইন আপ অপশনে ক্লিক করে এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আমি উপরে আমার নামটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি উপরে আমার নামটি দিয়েছি, নিচে আমি জিমেলটি দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন আর কি, আপনাদের ইমেল জিমেল দিয়ে আমি যেভাবে দেখালাম আপনারা এক এক করে এটা করে নেবেন। তো এরপরে আমি পাসওয়ার্ড দিয়ে দিব। সেম পাসওয়ার্ডটি আমি আবার দিব। তো দেখেন, আমার ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে, এবার আমি সাইন আপ অপশনে ক্লিক করে দিব। তো সাইন আপ অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে এখন আপনাদেরকে যেটি বলছে, আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে ওনাদের। তো এখান থেকে জাস্ট আমি যে কাজটি করব, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও দিয়ে দিব,
সেখান থেকে আপনারা সেটি ডাউনলোড করবেন। তো সেটা পরে আপনারা আপনাদের সাইন আপ হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আপনারা যে কাজটি করবেন আপনাদের মেইলে চলে যাবেন। নিচে দেখতে পাচ্ছেন আপনাদের যে জিমেলটি দিয়েছিলেন সেই জিমেলে কিন্তু একটি কনফার্মেশন মেল ওনারা সেন্ড করেছে, সেটা জাস্ট আপনারা মেলটা দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো আমরা জাস্ট আমাদের জিমেলে চলে যাব, জিমেল অ্যাকাউন্টে। তো আমাদের জিমেল অ্যাকাউন্টে চলে আসার পরে এরকম একটি মেল আসবে দেখবেন। তো এখানে সেই মেলটি চলে আসবে দেখতে পাচ্ছেন, উপরে কিন্তু সেটি চলে আসে স্টার্ট, এই যে দেখতে পাচ্ছেন। এই মেলটি আসার পরে আপনাদেরকে এখানে জাস্ট এই যে ভেরিফাই ইমেল এখানে ক্লিক করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই আমি যেই কোম্পানি থেকে এটাই করেছিলাম দেখতে পাচ্ছেন, ট্রাফ মনিটাইজার এখান থেকে মেলটি পাঠিয়েছে। জাস্ট আমরা এখন ভেরিফাই মেলে ক্লিক করে মেলটি ভেরিফাই করে নিব। জাস্ট একটি ব্রাউজার সিলেক্ট করে দিব, আমাদের মেলটি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড সাকসেসফুল, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ভেরিফাইড হয়ে গেছে। তো এবার এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আমরা যেই ইমেলটি দিয়েছিলাম অ্যাকাউন্ট করার সময় সেই ইমেলটি এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে জাস্ট এই লগ ইনে ক্লিক করে দিব। তো আমি জাস্ট ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আমার ইমেল পাসওয়ার্ডটি দেওয়া শেষ, আমি এবার লগ ইনে ক্লিক করে দিচ্ছি। তো লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি কিন্তু এরকম আপনাদের সামনে শো করবে, এবং অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনারা দেখবেন এখানে কিন্তু আপনাদের কারেন্ট ব্যালেন্সে যদি আপনি দেখেন এখানে আপনাদের $5 কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে, আপনারা কিন্তু এখানে $5 পেয়ে গেছেন। তো আপনারা এই টাকাটা উইথড্র করে নেওয়ার জন্য আরও $5 আর্ডিং করতে হবে দেখতে পাচ্ছেন। এখানে আরও $5 আর্ডিং করলে $10 হলেই উইথড্র করে নিতে পারবেন, আর $10 হলে আপনাদের এখান থেকে এটা ফিল আপ হয়ে যাবে পুরোটা। যাই হোক, সেটাও দেখিয়ে দিব কীভাবে আপনাদের এখান থেকে সেটা ই করবেন। তো এরকম ইন্টারফেস আসার পরে এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে একটি টোকেন নাম্বার দেখতে পাচ্ছেন, এই টোকেন নাম্বারটি এই কপি লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে কপি করে নিতে হবে। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কপি হয়ে গেছে। তো জাস্ট কপি করে নিব। নিয়ে এবার যে কাজটি করতে হবে এটা একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখানে আপনি যেই ইউজার হন সেই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করবেন। আপনি যদি উইন্ডোড ইউজার হন এখান থেকে ডাউনলোড করবেন, অথবা এটা অথবা এটা কিংবা অ্যান্ড্রয়েড হলে এটা, তো আপনি আইফোনের হলে এটা এটা কামিনসন আছে। তো আমি জাস্ট অ্যান্ড্রয়েড ইউজার, আমি অ্যান্ড্রয়েড এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। দেন আমাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে আসবে। এখান থেকে জাস্ট এই যে অ্যাপ্লিকেশনটা এটা আমরা জাস্ট এখান থেকে ইনস্টল করে নিব। তো আমি অলরেডি সময় বাঁচানোর জন্য ইনস্টল করে রেখেছি। দেন আপনারা এখান থেকে এই লেখাটি দেখে রাখেন, মেক মানি ট্রাফ মনিটাইজার, এটা জাস্ট ইনস্টল করে নেবেন। দেন এরপরে এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। তো এখানে ওপেনে ক্লিক করে দিলে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে আমরা যেই টোকেনটি ওয়েবসাইট থেকে কপি করেছিলাম আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, আমরা এই সাইট থেকে কিন্তু একটি টোকেন কপি করেছিলাম, এই যে টোকেনটি। তো আপনারা এই যে টোকেনটি কপি করেছেন এটি আপনারা এখন লাগবে, এটা আপনারা জাস্ট সেই অ্যাপ্লিকেশনে চলে আসবেন। অ্যাপ্লিকেশনের আসার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে, আপনারা জাস্ট এখানে সেই টোকেন নাম্বারটি পেস্ট করে দিবেন। তো এখানে জাস্ট আমি চেপে ধরে পেস্ট করে দিচ্ছি, এখানে সেই টোকেন নাম্বারটি পেস্ট করে দিলাম। দেন এখানে স্টার্ট আর্নিং এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো দেখেন ওই টোকেনটি যদি অ্যাপ্লিকেশনে আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম হবে না এখানে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ এটা করে নেবেন। তো স্টার্ট আর্নিংয়ে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে পারমিশন চাইলে আপনারা এখান থেকে জাস্ট এটি অ্যালাউ করে দিবেন। তো আমি জাস্ট অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করার পরে বর্তমানে আমার কারেন্ট ব্যালেন্সটি উপরে দেখতে পাচ্ছেন, এখানে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন $5 আমার বর্তমানে ব্যালেন্স। তো এখান থেকে জাস্ট আমার কিন্তু এখানে আরও আর্নিং করার জন্য আমি গেট মোর স্ট্যাটাস এই অপশনে যদি আমি ক্লিক করি তো সেটা আমি দেখতে পাবো এখানে আমার স্ট্যাটাসগুলো আমি ওয়েবসাইটে যেয়ে। তো তার আগে আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস ইজ রানিং এই অপশনটি আছে, এটা আপনারা খেয়াল করবেন যে এটা আপনার রানিং আছে কি না। এটা যদি অফ হয়ে যায়, যেমন এখন আমি ক্লিক করলাম এটা স্টপ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার ইনকাম হবে না। অতএব এটা সবসময় আপনি অন করে রাখবেন, সার্ভিস ইজ রানিং, স্টপ যেন না থাকে, যে ক্লিক করলাম রানিং হয়ে গেল এই লেখাটা যেন সবসময় থাকে আপনার ফোনে, আর কোনো কিছু করা লাগবে না, অটোমেটিকলি আপনার কাজ এখানে ইনকাম হতেই থাকবে। তো এবার আমি যেটা দেখাবো, আপনারা চাইলে সেটিংস অপশনে ক্লিক করে এখানে কিছু সেটিংস আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে মোডটা আছে এটা চাইলে অন করে দিতে পারেন, উপরেরটা অবশ্যই অন করে রাখবেন, আর এটাও চাইলে আপনি অন করে রাখতে পারেন, এখানে যদি ক্লিক করে দেন তো এটাও চাইলে অন করতে পারেন। তো যাই হোক, এটা করতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে রিসেট টোকেনও রিসেট করে ওখান থেকে আবার আনতে পারবেন, তো এগুলোর দরকার নাই।
আর এই মোর অপশনে যদি আপনি ক্লিক করেন মোর সেটিংসে, মোর সেটিংসে ক্লিক করলে আপনাকে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে, আপনি আরও কিছু অন্যান্য সেটিংস দেখতে পাবেন এখানে আর কি। তো যাই হোক, আমাদের মোর সেটিংসে ক্লিক করলে সেই ওয়েবসাইটে নিয়ে আসে। তো যাই হোক, আমি এবার আপনাদেরকে দেখাবো আমরা সেই ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইট থেকে মূলত আপনাকে টাকাটা পেমেন্ট নিতে হবে। পেমেন্ট নেওয়ার জন্য আপনি যখন আপনার এই ওয়েবসাইটে চলে আসবেন, এখানে আপনার প্রোফাইলটা দেখতে পাবেন। প্রোফাইলটা দেখার পরে এখানে আপনি পেমেন্ট মেথড দেখতে পাবেন, পেমেন্ট যে সিস্টেমটি আছে এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এখানে যে পেমেন্ট মেথডগুলো আছে, তো এখান থেকে জাস্ট আপনারা পেপাল, পেনিয়ার, বিটিসি, ওয়েব মানি, স্কিল এবং পেয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো আপনি যেটার মাধ্যমে নেন সেটা সিলেক্ট করবেন, দেন এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন, আপনার কিন্তু সেভ হয়ে যাবে। তো এখান থেকে যদি পেনিয়ারে দেন, আমি পেনিয়ারে দিলাম, দেন এখান থেকে পেনিয়ারের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এইখানে, পেনিয়ার অ্যাকাউন্ট যেটি দিয়ে খুলেছেন, দেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। তো এরপরে যখন অ্যাভেলেবেল ব্যালেন্স আপনার হয়ে যাবে, আপনি যদি এখানে ক্লিক করেন আপনি ব্যাগে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আপনার আর কোনো কাজ নেই, এখান থেকে থ্রি লাইন এই মেনুতে চলে আসবেন। এখানে আসার পরে আপনি এখানে কিছু অপশন দেখতে পাবেন, আপনার ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলে আপনি ব্যালেন্স দেখতে পাবেন, আপনার পেমেন্টস এবং রেফারেলস। আপনি চাইলে রেফার করে ইনকাম করতে পারেন, রেফারেলসে ক্লিক করলে আপনি একটা রেফারেল লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটার মাধ্যমে যদি কাউকে জয়েন করান, এই যে লিঙ্কটা দিয়েছে আপনাকে, এর মাধ্যমে জয়েন করালেও এখান থেকে আপনি একটা রেফার কমিশন পাবেন। তো আপনারা যারা রেফার করতে পারবেন তারা এখান থেকে রেফার লিঙ্কটি কপি করে শেয়ার করবেন। এছাড়া আপনি যখন আপনার অ্যামাউন্ট হয়ে যাবে $10, আপনি থ্রি লাইন মেনুতে ক্লিক করে এই পেমেন্টস অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনি টাকাটা খুব সহজেই কিন্তু উইথড্র করে নিতে পারবেন আপনার সেই পছন্দের মেথডে। দেখতে পাচ্ছেন মাত্র $10 হলে এখান থেকে ইনকাম করতে পারবেন। জাস্ট অ্যাকাউন্ট করে রেখে দিলে এখানে অটোমেটিকলি আপনার মোবাইল ফোনে যদি ওয়াইফাই থাকে অথবা ডাটা থাকে আপনি চালু রাখবেন, আপনার নেট চালু রাখলে এখান থেকে অটোমেটিকলি ইনকাম হবে। তো অবশ্যই এভাবে কেউ মিস করবে না, এখান থেকে আর্নিং করবেন। আমি যেই প্রসেসে দেখালাম এই প্রসেসে আর অ্যাপ্লিকেশনটা সব সময়ের জন্য আপনারা খেয়াল করবেন যে অ্যাপ্লিকেশনের এই অপশন দুটা অন আছে কি না, ঠিক আছে, এটা অন আছে কি না, এটা অন আছে কি না দেখবেন। এই অন থাকলে আপনার ইনকাম হতেই থাকবে। তো এইভাবে মূলত এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা সবাই আর্নিং করতে পারবেন। তো অনেক ভালো একটি আর্নিং সাইট, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।